আজকে কুকিং ফেসে সুজির মিষ্টি তৈরি করে দেখাবো। কড়াইয়ে 1 চামচ ঘি দিয়েছিলাম। এখানে আছে 200 গ্রাম সুজি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পঞ্চাশ গ্রাম ময়দা দিলাম। ময়দা আর সুজিগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবারে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি নরম না হয়ে যায়। এবারে তুলে নিলাম। এভাবে হাত দিয়ে মেখে লেচি কাটতে হবে। এভাবে হাত দিয়ে তৈরি করতে হবে। মিষ্টির জন্য চিনির রসটা তৈরি করে নেব। পরিমাণ মতো একটু জল দিলাম, চিনির রসটা যেন গাঢ় থাকে। লং এলাচ গুলো দিলাম। মিষ্টি রসটা হয়ে গেছে। কড়াইয়ে সাদা তেল দিলাম। এভাবে এবার ভেজে নেব। লাল হয়ে গেছে, এবার তুলে নেব। চিনির রসে দিয়ে দিলাম।
মিষ্টিগুলো হালকা চিনির রসে একটু ফুটিয়ে নেবো।